কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজকের পর্বে দেখাবো কিভাবে পিজা সস তৈরি করতে হয়। আজকাল বিভিন্ন সুপারমার্কেটে এই পিজা সস কিনতে পাওয়া গেলেও সেটা একটু এক্সপেন্সিভ, আর অনেক সময় দেখা যায় ঘরে এসে খুললে 7-8 দিনের বেশি ভালো থাকে না, উপরে ফাঙ্গাস পড়ে যায়। তাই আপনি অল্প খরচে ঘরে কিভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। একটি পাত্রে টমেটো সেদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি। এখন টমেটোর চারদিকে লম্বাভাবে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে কেটে দিচ্ছি। এখানে আমি 4টি টমেটো দিয়ে দিচ্ছি। এভাবে কেটে নিলে টমেটো যখন সিদ্ধ হবে তখন উপরের স্কিনটা সরিয়ে নিতে সুবিধা হবে। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি টমেটোর স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি টমেটো চারটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করতে কোনো পানি ব্যবহার করিনি, তবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। পাত্রে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে ভেজে নেব। ব্লেন্ড করে রাখা টমেটো পেস্ট দিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চা চামচ ওরিগানো, 1/2 চা চামচ ব্রেসিল। বাংলাদেশের যে কোনো সুপারমার্কেটে এইসব হার পাওয়া যায়। ব্রেসিল না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল, কিন্তু ওরিগানোটা মাস্ট ব্যবহার করতে হবে, তা না হলে পিজা সসের টেস্টটাই আসবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন নেড়েচেড়ে জাল করে নেব 5-6 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার এর জন্য পিজা সসটা যখন তৈরি হয়ে যাবে তখন ঠান্ডা করে এয়ার টাইট বক্সে নর্মাল ফ্রিজে প্রায় 20-25 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন, আর হোয়াইট ভিনেগার না দিলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। ভিনেগার দেওয়ার পর জাল করে নেব 2 মিনিটের মতো। এরপর চুলার জালটা নিভিয়ে দিয়ে নামিয়ে ফেলব। আর এই পিজা সস দিয়ে কিভাবে পিজা তৈরি করতে পারবেন তার রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হব। আজকে তাহলে বিদায় নিচ্ছি।